আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি মিরপুর 13-র পেছনে, যে বিআরটির পেছনে যে বাইঘাটটি রয়েছে সেখানে চলে এসেছি, এবং আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব 1 লক্ষ টাকার নিচে যেই বাইকগুলো রয়েছে, যেমন 30, 40, 50, 60, 70, 80, 90 হাজার টাকার মধ্যে, 1 লাখ টাকার মধ্যে যে বাইকগুলো রয়েছে সেগুলোই থাকবে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওতে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, যাতে করে আমার দেওয়া সকল আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো কথা আর বাড়াচ্ছি না, যারা 1 লাখ টাকার নিচে হচ্ছে ভালো ভালো কন্ডিশন বা একটু চিপ বাজেটের মধ্যে বাইকগুলো দেখতে যাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো যেহেতু আজকের ভিডিওতে আমরা 1 লাখ টাকার নিচেই দেখাবো, তো এরই ধারাবাহিকতায় আমরা শুরুতে একটি ব্লু কালারের টার্বো গাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে রানা টার্বো 2019-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 125 সিসির একটি বাইক, 4,800 কিলো রান হয়েছে, 45+ মাইলেজ পেয়ে যাবেন, 2 বছর ট্যাক্স ভ্যালিডিটি সহ এই গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে 93,000 টাকা চাওয়া হচ্ছে। তো এই বাইকটির দেখতে পাচ্ছেন লুকে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন, একদম নতুনের মতো কন্ডিশনে রয়েছে, এবং এটার আস্কিং প্রাইস 93,000 টাকা, এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস। আপনারা যদি বাইক হাটে চলে আসেন তো দামাদামি করতে পারবেন। আর আজকে হচ্ছে শুক্রবার, প্রতি শুক্রবার বাইক হাটটি বসে। মিরপুর 13-নম্বর যে বিআরটি রয়েছে ঠিক তার পেছন সাইডে হচ্ছে এই বাইক হাটটি। তো এরপর আমরা আরও একটা বাইক দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটা হচ্ছে রয়্যাল প্লাস 2018-এর মডেল, 18-তেই রেজিস্ট্রেশন, 110 সিসির একটি বাইক, এটা হচ্ছে 35,000+ কিলো রান হয়েছে, 50+ মাইলেজ পেয়ে যাবেন, 2 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 63,000 টাকা। এটার প্রাইস চাওয়া হচ্ছে 63,000 টাকা, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে। তো এরপর আমরা আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা হচ্ছে টিভিএস ম্যাট্রো, 2014-র মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 100 সিসির একটি বাইক, এবং এটা 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 72,000 টাকা, এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস। আপনারা বাইক হাটে আসলে প্রত্যেকটা বাইকই কিন্তু দামাদামি করে আপনারা ডাইরেক্ট যিনি ওনার রয়েছেন তার কাছ থেকে এই বাইকগুলো কালেক্ট করতে পারবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও একটা বাইক দেখাচ্ছি, সেটা হচ্ছে ডিসকভার 125, 125 সিসির একটি বাইক। ডিসকভারের যে 125 সিসির বাইক রয়েছে এটা হচ্ছে 2007-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, 125 সিসির একটি বাইক, 66,825 কিলো রান হয়েছে, এবং এটা হচ্ছে 40+ মাইলেজ পেয়ে যাবেন, 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 75,000 টাকা, 75,000। তো বাইকের কন্ডিশনটা যদি একটু দেখেন, ব্লুর সাথে ব্ল্যাকের কম্বিনেশন করা রয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখাচ্ছি, এটা হচ্ছে গ্ল্যামার, 125 সিসির যে গ্ল্যামারটা রয়েছে সেটা, আর 125 সিসির এই গ্ল্যামার বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2008-এর মডেল, 8-এই রেজিস্ট্রেশন, 125 সিসির একটি বাইক, 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 60,000 টাকা। দেখতে পাচ্ছেন রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন, এটার প্রাইস চাওয়া হচ্ছে 60,000 টাকা। এরপর আমরা আরও একটা বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নাইট রাইডারের 2018-এর মডেল, 18-তেই রেজিস্ট্রেশন, 150 সিসির একটি বাইক, 150 সিসির এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 70,000 টাকা। এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 70,000 টাকা, দেখতেই পাচ্ছেন, আর এটার সাথে 2 বছরের ট্যাক্স ভ্যালিডিটি রয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে, মোটামুটি ফ্রেশ কন্ডিশন। তো এরপর আমি আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করবো এই দিকে। তো এটা হচ্ছে প্যাশন প্রো 2011-এর মডেল, 12-তে রেজিস্ট্রেশন, আর এটা হচ্ছে 100 সিসির একটি বাইক, 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 64,000 টাকা, সম্পূর্ণ আস্কিং প্রাইস। আপনারা বাইক হাটে আসলে দামাদামি করে এই বাইকগুলো কালেক্ট করতে পারবেন, এবং এটার প্রাইস চাওয়া হচ্ছে 64,000 টাকা, 64,000 টাকা চাওয়া হচ্ছে উইথ 10 ইয়ার্স ট্যাক্স ভ্যালিডিটি। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে জিক্সার, এটা হচ্ছে 2017-এর মডেল, 18-তে রেজিস্ট্রেশন, এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 35+ মাইলেজ পেয়ে যাবেন, 2 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,45,000 টাকা। এটা হচ্ছে জিক্সার, 1,45,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করব, আর এটা হচ্ছে নাইট রাইডার 2017-এর মডেল, 17-তেই রেজিস্ট্রেশন, 2 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে, সো 2 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 67,000 টাকা, এটা হচ্ছে 35,000+ কিলো রান হয়েছে। আমরা আরও একটা বাইক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আর আজকে আমরা রয়েছি মূলত বাইকহাটে। বাইকহাট মিরপুর বিআরটির যে 13-নম্বর রয়েছে ঠিক তার পেছনে দেখতে পাচ্ছেন অনেক জনসমাগম হয়েছে আজকে। তো এরপর আমরা যেই বাইকটি দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্রাইকার, এটা হচ্ছে স্ট্রাইকারের 2018-এর মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 125 সিসির একটি বাইক, 29,000 কিলো রান হয়েছে, 2 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 87,000 টাকা, 87,000 টাকা চাওয়া হচ্ছে এই বাইকটি। তো আমরা আস্তে আস্তে আসলে সব বাইকগুলোই দেখাবো, আর যেহেতু আমরা আজকের ভিডিওতে 1 লাখ টাকার নিচের বাইকগুলোই দেখাচ্ছি, তো সেই দিকেই ফোকাস করার চেষ্টা করব।
তো এরপর আমরা আরও একটা বাইক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ট্রিগারের 2016 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 150 সিসির এই বাইকটি। এটা 2 ইয়ার্স ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,13,000 টাকা। 1,13,000 টাকা এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে। রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে টার্বো 2017 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 125 সিসির একটি বাইক। 45+ মাইলেজ পেয়ে যাবেন। 2 ইয়ার ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 64,000 টাকা। এটার প্রাইস চাওয়া হচ্ছে 64,000 টাকা। আর আপনারা যদি মিরপুর বাইক হাটে চলে আসেন, তো প্রতি শুক্রবার সকাল থেকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এই বাইক হাটটি বসে। আপনারা পেয়ে যাবেন এই ধরনের বাইকগুলো, এবং সরাসরি হচ্ছে যিনি ওনার রয়েছেন তার কাছ থেকে দামাদামি করে এই বাইকগুলো কালেক্ট করতে পারবেন। তো এরপর আমরা আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা হচ্ছে স্প্লেন্ডার 2006 মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 100 সিসির একটি বাইক। রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে। আপনারা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 50,000 টাকা। এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস। আপনারা আসলে হচ্ছে ওনারের কাছ থেকে দামাদামি করে একদম হচ্ছে যতটা চিপে আপনি নিতে পারেন ততটা চিপে হচ্ছে আপনার বেটার হবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ দামাদামি করে আপনারা এখান থেকে বাইকগুলো কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো এরপর আমরা আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পালসারের ডিডি ভার্সন, 2018 মডেল, 19-এর রেজিস্ট্রেশন, 150 সিসির একটি বাইক। 9,000 কিলো রান হয়েছে, অনেক কম। এটা একদম লুকে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনই বলা চলে। মাত্র 9,000 কিলো রান হয়েছে, 50+ মাইলেজ পেয়ে যাবেন। আর এটা হচ্ছে চাওয়া হচ্ছে 1,57,000 টাকা। 1,57,000 টাকা চাওয়া হচ্ছে। ব্ল্যাকের সাথে ব্লুর কম্বিনেশন দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। এটা হচ্ছে সিভিজেড 2010 মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 150 সিসির একটি বাইক। এবং এটা হচ্ছে 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এটা প্রাইস চাওয়া হচ্ছে 57,000 টাকা। এবং এটার প্রাইস চাওয়া হচ্ছে অনলি 57,000 টাকা, সম্পূর্ণ আস্কিং প্রাইস। আপনারা হচ্ছে ওনারের কাছ থেকে অবশ্যই দামাদামি করে বাইকগুলো কালেক্ট করতে পারবেন। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ফেজার 2011 মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 153 সিসির একটি বাইক। 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 1,12,000 টাকা। 1,12,000 টাকার বাইকের কন্ডিশন যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এটা মোটামুটি রাফভাবে ইউজ করা হয়েছে দেখা যাচ্ছে। তো আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ আস্কিং প্রাইস। এটা আসলে আপনারা দামাদামি করে কালেক্ট করতে পারবেন। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি ব্লুর মধ্যে। এটা হচ্ছে রানার টার্বো 2018 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 125 সিসির একটি বাইক। এবং এটার প্রাইস চাওয়া হচ্ছে 72,000 টাকা। দেখতে পাচ্ছেন কন্ডিশন মোটামুটি ফ্রেশই রয়েছে। এটা হচ্ছে 2 ইয়ার্স ট্যাক্স ভ্যালিডিটি সহ 40+ মাইলেজ পেয়ে যাবেন। এটার প্রাইস চাওয়া হচ্ছে 72,000 টাকা। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে জিক্সার SF 2018 মডেল, 19-এর রেজিস্ট্রেশন, 155 সিসির একটি বাইক। এবং এটা হচ্ছে 45+ মাইলেজ পেয়ে যাবেন। 2 ইয়ার্স ট্যাক্স ভ্যালিডিটি সহ এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 2,05,000 টাকা। 2,05,000 টাকা এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে, সম্পূর্ণ আস্কিং প্রাইস। মিরপুর বাইক হাট শুক্রবার আজকে আমরা চলে এসেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইক রয়েছে। আপনারা যদি বাইক হাটে চলে আসেন, আপনার বাজেট অনুযায়ী পছন্দ মতো হচ্ছে ক্রেতা থেকে আপনারা বাইকটি দামাদামি করে ক্রয় করতে পারবেন। এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ডিসকভার 125। আর এটা হচ্ছে 2012 মডেল, 13-তে রেজিস্ট্রেশন, 125 সিসির একটি বাইক। 125 সিসির একটি বাইক। এবং এটার 10 ইয়ার্স অর্থাৎ 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে 78,000 টাকা। ব্লুর মধ্যে রয়েছে, 78,000 টাকা এটার প্রাইস চাওয়া হচ্ছে, সম্পূর্ণ আস্কিং প্রাইস। তো দেখতেই পাচ্ছেন কন্ডিশন। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এটা হচ্ছে টিভিএস ম্যাট্রো 2012 মডেল, 13-তে রেজিস্ট্রেশন, এবং এটা 100 সিসির একটি বাইক। এবং 55+ মাইলেজ কিন্তু খুবই ভালো রয়েছে। 55+ মাইলেজ পেয়ে যাবেন। এটা হচ্ছে 10 ইয়ার্স ট্যাক্স ভ্যালিডিটি সহ এই গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে 65,000 টাকা। 65,000 চাওয়া হচ্ছে। কন্ডিশনগুলো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পালসার 2016 মডেল, 16-তেই রেজিস্ট্রেশন। আর এটা হচ্ছে 150 সিসির একটি বাইক। আর 2 ইয়ার্স ট্যাক্স ভ্যালিডিটি সহ এটার প্রাইস পড়ে যাবে 1,16,000 টাকা। 1,16,000 টাকা এই বাইকটির প্রাইস পড়ে যাবে। আর ভিউয়ার্স, এই যে এখানে যে বাইকগুলো দেখতেছেন, আসলে ভিডিওতে হচ্ছে কন্ডিশন দেখানো সম্ভব হয় না। তো আপনারা যদি বাইক হাটে চলে আসেন, আপনারা নিজস্বভাবে হচ্ছে টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা বাইকটি নিতে পারবেন। আর এরপর আমরা আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ডিসকভার 100 সিসির একটি বাইক। এটা হচ্ছে 2011 মডেল, 12-তে রেজিস্ট্রেশন, 100 সিসির একটি বাইক। 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 75,000 টাকা। 75,000 অর্থাৎ 75,000 টাকা চাওয়া হচ্ছে। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে প্যাশন এক্সপ্রো 2019 মডেল, 19-এর রেজিস্ট্রেশন,
110 সিসির একটি বাইক এবং এটা হচ্ছে 15,000 কিলো রান হয়েছে এবং এটার প্রাইস চাওয়া হচ্ছে 86,000 টাকা চাওয়া হচ্ছে। রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন করা রয়েছে এই বাইকটি এবং এটার প্রাইস চাওয়া হচ্ছে 86,000 টাকা। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি। এটা মোটামুটি রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন, একটু রাফলি ইউজ। তো এটা হচ্ছে 2010 মডেল, 10 রেজিস্ট্রেশন, 100 সিসির বাইক, 60+ মাইলেজ পেয়ে যাবেন এবং এটার প্রাইস চাওয়া হচ্ছে 55,000 টাকা চাওয়া হচ্ছে, সম্পূর্ণ আস্কিং প্রাইস। আসলে মূলত এই গাড়িগুলো হচ্ছে আস্কিং প্রাইস দেওয়া রয়েছে, আপনারা আসলে দেখা যাচ্ছে 5-10-20 এরকম অ্যামাউন্টে আপনারা হচ্ছে কমাতে পারবেন। তো অবশ্যই দামাদামি করে বাইকগুলো কেনার চেষ্টা করবেন এবং অবশ্যই যাচাই করবেন আগে। আর মূলত এই বাইক হাটে আপনারা যদি আসেন, কাগজপত্র নিয়ে তেমন কোনো ঝামেলার ইস্যু নেই, কারণ তারা হচ্ছে কাগজপত্রের বিষয়ে 100% নিশ্চয়তা দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা আরও একটা বাইক দেখাচ্ছি, এটা হচ্ছে রানারের ডেইয়াং 2016 মডেল, 16 রেজিস্ট্রেশন, 100 সিসির একটি বাইক, 50+ মাইলেজ পেয়ে যাবেন, 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ। এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 55,000 টাকা, একটু রাফলি ইউজ। এই বাইকটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে। তো আপনার যদি বাজেট মনে করেন 30-40-50 হয়, তো এই বাজেটের মধ্যেও কিন্তু আপনারা এখানে বাইকগুলো পেয়ে যাবেন, আসলে বাজেটের উপরে কন্ডিশনটা নির্ভর করে। তো SYM-এর আমরা 2018 একটা মডেল দেখতে পাচ্ছি, 2020 রেজিস্ট্রেশন, 150 সিসির বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 97,000 টাকা, সম্পূর্ণ আস্কিং প্রাইস 97,000 টাকা চাওয়া হচ্ছে, 2 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ কন্ডিশন দেখতে পাচ্ছেন। আর অবশ্যই আপনারা বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করবেন, তো যাচাই বাছাই করেই বাইকগুলো কেনার ট্রাই করবেন। আর এটা হচ্ছে রান হয়েছে 11,709 কিলো। আর আমরা প্রত্যেকটা গাড়ির যেই হচ্ছে প্রাইস কোডটা আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা যদি চান স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। তো আমরা এরপর আমরা আর একটা বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্লাটিনা। এটা হচ্ছে প্লাটিনা 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 100 সিসির একটি বাইক, 2 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ। এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে অনলি 90,000 টাকা, 90,000 টাকা চাওয়া হচ্ছে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যেই রয়েছে। 90,000 টাকা কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস, তো আস্কিং প্রাইস যেহেতু আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে হায়াতের 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 113 সিসির একটি বাইক, 50+ মাইলেজ পেয়ে যাবেন, 6,186 কিলোমিটার রান করা হয়েছে, 2 ইয়ার্স ট্যাক্স ভ্যালিডিটি সহ। এই বাইকটির প্রাইস পড়বে অনলি 74,000 টাকার মধ্যে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন। আর এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস, আপনারা যদি মিরপুর 13 যেই বিআরটি রয়েছে এর পেছনে চলে আসেন বাইক হাটে, অবশ্যই আপনারা বাইকগুলো পেয়ে যাবেন। এবং অবশ্যই প্রত্যেকটা বাইকের মধ্যে দামাদামি করার অপশন রয়েছে, আপনারা দামাদামি করে আপনার বাজেট অনুযায়ী বাইকগুলো কিনতে পারবেন এইখান থেকে। তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে স্যালুটে 2020 মডেল, 2020 মডেল, 21 রেজিস্ট্রেশন, 125 সিসির একটি বাইক, এবং এই বাইকটি হচ্ছে অনেক কম রান হয়েছে, সেটা হচ্ছে 7,234 কিলোমিটার রান হয়েছে, 40+ মাইলেজ পেয়ে যাবেন। আর এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 1,25,000 টাকা, 1,25,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস। এই বাইকটির কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, তো এটা মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যেই রয়েছে। আচ্ছা, তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করবো, এটা 1,00,000 টাকার নিচে, এটা হচ্ছে 75, অর্থাৎ 75,000 টাকা চাওয়া হচ্ছে। বাট আমি যদি এই গাড়িটার কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই, মোটামুটি ফ্রেশ কন্ডিশনেরই রয়েছে। আচ্ছা, তো এই বাইকটির প্রাইস হচ্ছে 75,000, এটা হচ্ছে ফনিক্স 2015 মডেল, 15 রেজিস্ট্রেশন, 125 সিসির একটি বাইক, এবং 55+ মাইলেজ পেয়ে যাবেন, 10 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ। এই বাইকটির প্রাইস পড়ে যাবে অনলি 75,000, 75,000 টাকা। তো এই বাইক, এরপর আমরা আরও একটা বাইক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে হিরোহাং 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 150 সিসির একটি বাইক। এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 1,15,000 টাকা। ভিউয়ার্স, এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস, আপনারা বাইক হাটে চলে আসলে প্রত্যেকটা বাইক দামাদামি করে কালেক্ট করতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা আপনাদেরকে আরও কিছু বাইক দেখানোর চেষ্টা করব। এরপর আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি হচ্ছে অ্যাপাচি 4B DD ভার্সন 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, আর এটা চাওয়া হচ্ছে এটা হচ্ছে 1,50,000 টাকা আস্কিং প্রাইস, 2 ইয়ার্স ট্যাক্স ভ্যালিডিটি সহ। আর এটা হচ্ছে 12,000 কিলো রান হয়েছে, মোটামুটি কমই, বাট মাইলেজটা একটু কম, 35+ মাইলেজ পেয়ে যাবেন অ্যাপাচি 4B। এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,50,000 টাকা, ব্লু অ্যান্ড হোয়াইটের যে ব্ল্যাক কম্বিনেশনটা রয়েছে সেটা। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি, আর এটা হচ্ছে কর্বেট, দেখতে পাচ্ছেন 2017 মডেল, 18 রেজিস্ট্রেশন, 150 সিসির একটি বাইক, 40+ মাইলেজ পেয়ে যাবেন, 1,00,000 টাকার নিচে অনলি 99,000 টাকার মধ্যে আপনারা এই বাইকটা দেখতে পারেন, মাত্র 99,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস, আসলে হয়তো 90-80-এর মধ্যেই কালেক্ট করতে পারবেন। তো এরপর আমরা আপনাদেরকে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে মেট্রো প্লাস 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, আর 55+ মাইলেজ পেয়ে যাবেন। আর এই বাইকটি দেখতে পাচ্ছেন একদমই আনটাচ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন, গাড়ির হচ্ছে 2019 মডেল হলেও
মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যেই রয়েছে এবং এটার প্রাইস চাওয়া হচ্ছে 82,000 টাকা। সম্পূর্ণ আস্কিং প্রাইস 82,000 টাকা। আর আপনারা মিরপুর বাইক হাটে চলে আসলে অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে ভালো করে যাচাই বাছাই করে অবশ্যই বাইকগুলো কেনার চেষ্টা করবেন। তো এটার প্রাইস 82,000 টাকা, 1,00,000 টাকার নিচেই রয়েছে। তো এরপর আমরা আপনাদেরকে 1,00,000 টাকার মধ্যে আরও একটা বাইক দেখানোর চেষ্টা করবো, আর এটাই মূলত আমাদের আজকের ভিডিওর শেষ বাইক হবে। 1,00,000 টাকার নিচের যে ভিডিওটি, এর পরের যে পার্টটা হবে সেটা হচ্ছে একটু ফ্ল্যাগশিপ কালেকশন। যদি আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখেন তো 1,00,000 টাকার উপরে যে বাইকগুলো রয়েছে আমরা মূলত সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে প্লাটিনা 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 110 সিসির একটি বাইক, 50+ মাইলেজ পেয়ে যাবেন। এটা প্রাইস চাওয়া হচ্ছে 85,000 টাকা উইথ 2 ইয়ার্স ট্যাক্স ভ্যালিডিটি, 2 বছরের ট্যাক্স ভ্যালিডিটি সহ। এই বাইকটির প্রাইস চাওয়া হচ্ছে 85,000 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। এছাড়াও যদি আপনারা কোনো অন্য কোনো প্রোডাক্টের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের সকল আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো কথা আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।